ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উত্তরণের পথে উত্তরণের পথেতে আর সবাইকে স্বাগত আজ আমরা কিছু ডিসকাশন করবো যে এক্সামগুলো আপকামিং আসছে সেগুলো নিয়ে এবং সামনে যে তোমাদের ফুড এসে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার কিছু কোশ্চেন অ্যান্সার আমরা প্রিভিয়াস ইয়ার্স নিয়ে এসেছি সেই নিয়ে তো প্রথমেই আমরা বলি যে সমস্ত পরীক্ষাগুলো আপকামিং আসতে চলেছে সেগুলোর মধ্যে পিএসসি মিসলেনিয়াস অলরেডি ফর্ম ফিল আপ করা শুরু হয়ে গেছে তোমরা সকলেই জানো আসতে চলে সে পিএসসি ক্লার্কশিপ অলমোস্ট সিক্স থাউজেন্ড ভ্যাকেন্সি আছে আসতে চলেছে তোমাদের পঞ্চায়েতের জন্য সাড়ে সাত একটা ভ্যাকেন্সি আসতে চলেছে এবং ওয়েস্ট বেঙ্গল এসএসসি তারা গ্রুপ ডি জন্য বারো হাজার ভ্যাকেন্সি নেবে বলে ডিক্লেয়ার করেছে তো এগুলোই ছিল তোমাদের আপকামিং ভ্যাকেন্সি পিএসসি ক্লার্কশিপ তোমাদের আস্তে আস্তে মোটামুটি নভেম্বরের লাস্ট বা ডিসেম্বর পঞ্চায়েত খুব শীঘ্রই বেরিয়ে যাবে এবং এসএসসি গ্রুপ ডি যেটা আমরা বলছি রাজ্য সরকারের সেটাও মোটামুটি নভেম্বরের লাস্টিক বা ডিসেম্বর আসতে চলেছে এছাড়াও দুটো আরও ইম্পর্টেন্ট ঘটনা তোমাদের বলি এক হচ্ছে আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরপিএফের জন্য একটা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে চলেছে আর পি এফ রিক্রুটমেন্ট হবে আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ এসআই খুব সম্ভবত ওই বারো থেকে তেরো হাজার টোটাল একটা ভ্যাকেন্সি আসবে এবং এন এবং গ্রুপ ডির খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে এছাড়াও তোমাদের রাজ্য সরকার থেকে জানানো হয়েছে যে এই দুদিন আগে একটা নোটিশ করা হয়েছে যেখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের জন্য বারো হাজার লোক নেওয়া হবে সেটা বিধানসভায় পাস হয়েছে এবং ক্যালকাটা পুলিশের জন্য ছত্রিশশো ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে তো এগুলি ছিল তোমাদের আপকামিং ভ্যাকেন্সি সামনে দু সালে অনেকগুলো পরীক্ষা তোমরা পাবে এই পরীক্ষাগুলোকে লক্ষ্য করে একটু এগিয়ে যাও ভালো করে পড়াশোনা করো খাটো আশা করি তোমরা সফল হবে এবার আসি আমরা এই পরীক্ষার জন্য পিভাই प्रिपरेशन নেব আমাদের অফলাইনে এই মুহূর্তে একটা নতুন ব্যাস শুরু হয়েছে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং স্টেট গভর্নমেন্টের গ্রুপ সি এবং পঞ্চায়েতকে লক্ষ্য করে যেটা সম্পূর্ণ বাংলা মাধ্যমে আমরা পড়াবো এটা টার্গেট ওরিয়টা ব্যাচ নয় এটা মোটামুটি ওয়ান ইয়ার আমরা কোর্সটা রাখছি এই কোর্সের মধ্য দিয়ে আমরা আপ টু গ্রুপ সি গ্রুপ ডি এবং গ্রুপ বি লেভেলে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে ডব্লিউবিসিএস ছাড়া সেই পরীক্ষাগুলো কভার করব এবং এটা পুরোটাই বাংলা মাধ্যমে কম্বাইন্ড ব্যাচ হিসেবে আমরা শুরু করতে শুরু করেছি এছাড়াও এই একইভাবে আমরা অনলাইন মাধ্যমে পিএসসি ক্লাসশিপ পঞ্চায়েতের সাড়ে সাত হাজার ওয়েস্ট বেঙ্গল এসএসসি এবং মিসলিনিয়াসকে টার্গেট করে একটা অনলাইন ব্যাচ পুজোর পরে আনতে চলেছি এই সম্পূর্ণ হবে আমাদের অ্যাপসে গুগল মিটে আমাদের ক্লাস হয় না আমাদের অ্যাপসে ক্লাস হয় অ্যাপসে ক্লাস ডিজিটাল বোর্ডের মাধ্যমে হয় সব ক্লাসি ডিজিটাল বোর্ডই পাবে এবং ক্লাসগুলি সব সন্ধ্যের দিকে হবে এই ক্লাসগুলো করতে চাইলে যারা বিভিন্ন ওয়ার্কিং ওম্যান আছো বা ওয়ার্কিং পার্সন রয়েছো তারা অনলাইনে ক্লাসটা তোমরা যোগদান করতে পারো অনলাইনে সন্ধেবেলা সাতটা সাড়ে সাতটা থেকে ক্লাসগুলো শুরু হয় এবার আসি আমাদের অ্যাপস কি কী অ্যাপসে ক্লাস হবে অ্যাপস হবে উত্তরণের পথে যেটা গুগল প্লে স্টোরে বা অ্যান্ড্রয়েড আইওসে গিয়ে তোমরা সার্চ করলে পাবে তো সেখান থেকে তোমরা অ্যাপসটা ডাউনলোড করে ওখানে ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করার পর তুমি ওখানে কোর্সগুলো দেখতে পাবে যদিও ক্লার্কশিপ এবং মিস্রিণের কোর্সটা যখন লঞ্চ করবো তখন জানাবো এই মুহূর্তে নয় এটা পুজোর পর আমরা শুরু করতে চলেছি তো আপাতত আমরা এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি এই ছিল তোমাদের ঘোষণা তোমাদের জন্য এবং আজকে আমরা ফুডের সাহেব যে দু হাজার উনিশ সালের কোশ্চেন সেখান থেকে কিছু সিলেক্টেড কোশ্চেন এসেছে সেগুলো আমরা আজকে সলভ করবো আসি কোশ্চেন নাম্বার ওয়ানে যেটা তোমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার ওয়ান কি বলা হয়েছে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো তিন বছরের জন্য যদি এক পার্সেন্ট বেশি সুদ রাখা হতো তাহলে একান্নশো টাকা অতিরিক্ত পাওয়া যেত ওই অর্থের পরিমাণ কত তোমরা জানো ব্যাঙ্কে কোনো ব্যক্তি যদি টাকা রাখেন প্রতি বছর বছর ব্যাংক সরল সুদে টাকা দিলে সুদের পরিমাণটা একই থাকে তাহলে এক বছরে যদি এক পার্সেন্ট ব্যাঙ্ক বেশি ইন্টারেস্ট দেয় তাহলে তিন বছরে থ্রি পার্সেন্ট বেশি ইন্টারেস্ট দেবে তো আমরা বলতেই পারি এই থ্রি পার্সেন্ট বেশি ইন্টারেস্ট পাওয়া যা আর পাঁচ হাজার একশো টাকা পাওয়া দুটোই সেম কারণ ব্যাঙ্ক তোমাকে থ্রি পার্সেন্ট বেশি ইন্টারেস্ট দিচ্ছে এখানে তুমি দেখতে পাচ্ছ একান্নশো টাকা বেশি পাচ্ছ তো থ্রি পার্সেন্ট সমান যদি একান্নশো হয় তো হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু কত এটা আমরা বার করবো কারণ টোটাল প্রিন্সিপাল আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরি তো আমরা এখান থেকে জানি তিনের সতেরো গুণ একান্ন তো এটা কি হবে তিন সতেরো একান্ন মানে সতেরোশো গুণ তো এটাও কি হবে সতেরোশো গায়ে আরও দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে অ্যান্সার কী হবে এক লক্ষ সত্তর হাজার যেটা আমাদের অপশান এতে রয়েছে ওকে আসি আমাদের দ্বিতীয় কোশ্চেনে কি বলা আছে এক ব্যক্তি আট টাকা বার্ষিক এইট হারে পাঁচ বছরের জন্য রাখার পর মোট সুদ কত টাকা পাবে সিম্পলি কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা আমরা উইদাউট পেন অ্যান্ড পেপারও সলভ করতে পারি কিভাবে করব সেটা তোমার দেখাচ্ছি দেখো ব্যাঙ্ক আমাকে এইট পার্সেন্ট যদি পাঁচ বছর দেয় প্রতি বছর আট পার্সেন্ট তো পাঁচ বছর আমাকে ইন্টারেস্ট দেবে ফর্টি পার্সেন্ট ক্লিয়ার তোমাদের কাছে তো আমি যদি ফর্টি পার্সেন্টের কথা মনে মনে ভাবি আমি বললাম আবারও বলছি মনে মনে ভাবি তো আট হাজার নশো তিরিশ টাকার ওপর আমাকে ব্যাঙ্ক ফর্টি পার্সেন্ট দেবে তো ফর্টি মানে নিচে আমি জানি একশো আছে তো দূরশূন্য শূন্য কেটে যাবে তাহলে পড়ে রইলোকে আটশো তিরানব্বই আর চার এবার দেখো আমরা ইউনিট ডিজিট যে আমরা কি জানি ইউনি ডিজিট কনসেপ্টে কী জানি যে যদি আমরা তিন আর চারকে কোন করি তাহলে লাস্ট রিটা দুই আসবে যেটা আমার অপশান এতে ছিল না অপশান বিতে ছিল না অপশান সি আর ডিতে আছে এবার তোমার কাছে কোশ্চেন হচ্ছে অপশান সি নেবো আমরা ডি নেব একটু ভালো করে ভাবো যদি আমরা এটাকে নশো ভাবি নশো ইন্টু চার কত হবে ছত্রিশশো নশো নিল চার নয় ছত্রিশশো কোনো মতেই সাতচল্লিশশো বাহানো হবে না তো রাইট অ্যান্সার কী হবে অপশান সি তো সঠিক উত্তর হয়ে গেল অপশান সি ক্লিয়ার আমরা কীভাবে অপশান টেস্ট করছি বুঝতেই পারছো এই ধরনের ফ্রিক্সগুলো শেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আমরা এই রকম শর্টকাট তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা এখান থেকে কিন্তু শিখতে পারবে আসি পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন কি বলা আছে সাত বছর পূর্বে এ আর বি এর অনুবাদ ছিল থ্রি টু ফোর তো এ আরবি দুজনের সাত বছর পূর্বে সাত বছর পূর্বে বয়সের অনুপাত ছিল থ্রি টু ফোর এবং নছর পর বয়সের অনুপাত হয়েছে কত সেভেন ইস টু নাইন সেভেন ইস টু এইট সরি দেখো এ আর বি এর বয়সের গ্যাপ আগে যাচ্ছিল এখনো সেম আছে বয়সের গ্যাপ আগে ছিল এখন সেম আছে তাহলে আমরা বলতেই পারি প্রত্যেকের বয়স ইকুয়াল পরিমাণ বৃদ্ধি পেয়েছে দেখো এর বয়স তিন থেকে সাত মানে চার ইউনিট বেড়েছে বিয়ের বয়সও চার থেকে আট মানে চার ইউনিট বেড়েছে তো এই যে চার ইউনিট এ আর বিয়ের বয়স বাড়লো এই চার ইউনিট বাড়তে কত বছর সময় লেগেছে এই চার ইউনিট বাড়তে সময় লেগেছে নয় আর সাথে ষোলো বছর কেন সাত বছর আগে থেকে ন বছর পরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো বর্তমান যদি এটাকে ধরি এটা যদি বর্তমান ধরি তো সাত বছর আগে থেকে ন বছর পরে তো টোটাল দেখো সাত বছর কভার হচ্ছে আরও ন বছর টোটাল গ্যাপ কত হচ্ছে ষোলো বছর তো আমরা বলতেই পারি ফোর ইউনিট সমান ষোলো বছর তো ফোর ইউনিট ষোলো বছর যদি হয় তাহলে এক ইউনিট কত হবে এক ইউনিটের ভ্যালু হবে চার বছর এক ইউনিটের ভ্যালু যদি চার বছর হয় তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো বিয়ের সাত বছর আগে বয়স ছিল চার চারে ষোলো বছর যেহেতু বর্তমানে চেয়েছে তো এর সাথে সাত যোগ করে দেবো আর ষোলো আর সাত যোগ করলে তোমরা সবাই জানো উত্তর হবে তেইশ তো রাইট অ্যান্সার অপশানটি তেইশ ক্লিয়ার চলো পরে কোশ্চেন আছে দেখো এক্সরে তোমরা করতে পারো এক্সোরেও করা যায় কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এটা করলে আমরা কিন্তু মুখে করে ফেলতে পারি জাস্ট এখান থেকে দেখো তুমি সলভ করতে পারবে দেখো তিন থেকে সাত চার বেড়েছে চার থেকে 8 চার বেড়েছে তো চার ইউনিট বাড়তে সাত বছর আগে থেকে ন বছর পরে মানে ১৬ বছর চার ইউনিট ১৬ এক ইউনিট চার এক ইউনিট চার হলে চার তিনে বারো চার চারে ১৬ ১৬ আর সাথে তেইশ মুখে মুখে বেরিয়ে যাবে ওকে আসি পরের কোশ্চেনে এটা আমরা দেখো রেশিও দিয়ে করার চেষ্টা করবো এটা অনেকভাবে করা যায় নর্মালভাবে করতে পারো এফিসিয়েন্সি দিয়ে করতে পারো রেশিও দিয়েও করতে পারো আমি তোমাকে আজকে দেখাচ্ছি কীভাবে রেশিও দিয়ে আমরা সলভ করি তো এ বিয়ের তুলনায় কুড়ি পারসেন্ট কম কাজ করে তো আমরা বি যদি একশো ধরি এ করবে কত এইটটি এটা কর্মদক্ষতা তাই তো তোমরা জানো এটা সবাই তো কর্মদক্ষতার সময় পরস্পর ব্যস্তানুপাতিক তো এটা আমরা উল্টে গেলে কী হবে হান্ড্রেড ইস টু এইটটি হয়ে যাবে ক্লিয়ার সবার কাছে তো হান্ড্রেড ইস টু মানে কত হবে ফাইভ ইস টু ফোর তো আমাদের এখানে কোশ্চেনে বলা হয়েছে যে এর সময় যদি পাঁচ হয় বি এর সময় চার তো কোশ্চেন অ্যাকর্ডিং তো কোশ্চেন যে আমরা এর সময় কত জানি সাড়ে সাত ঘণ্টা তো পাঁচকে যদি আমি ডেট দিয়ে গুণ করি পাঁচ ডেরে আমরা জানি সাড়ে সাত তো চার ডেরে কত হবে চার ডেরে হবে ছ ঘন্টা তাহলে এ যে কাজটা সাড়ে সাত ঘন্টায় করে বি কাজরা করবে অবশ্যই অপশান বি ছ ঘন্টায় ক্লিয়ার চলো এটা এফিসিয়েন্সি দিয়েও তোমরা কাজ করতে পারো আমিও এফিসিয়েন্সি দিয়ে করলাম এফিসিয়েন্সি দিয়ে টাইমে কনভার্ট করে করলাম তোমরা ওই এলসিএম মেথডেও করতে পারো ঠিক আছে তো নেক্সট আসি আজকে শেষ কোশ্চেনে কী বলা আছে দেখো দেখো শর্টকাট অঙ্ক তোমাকে করতেই হবে কারণ উইদিন টাইমে করতে গেলে তোমাকে অঙ্কের তুখোর হতে হবে এবার অঙ্কের তুখোর হতে গেলে কিন্তু ডেলি তোমাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে কিভাবে করবে না করবে এই নিয়ে আমি একদিন তোমার ভিডিও জানাবো ভিডিও জানাবো কীভাবে অঙ্ক প্র্যাকটিস করবে কীভাবে তোমরা ইম্প্রুভমেন্ট করবে কীভাবে স্পিড বাড়াবে এটা দেখো অ্যাকচুয়ালি আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি অলমোস্ট টেন ইয়ার্স পড়াচ্ছি তার আগের আমার অভিজ্ঞতা রয়েছে আমি দু হাজার নয় সাল থেকে কম্পিটিভ এক্সামে রয়েছি তো এবার তুমি ভাবো এতদিনকার আমি অভিজ্ঞতা থেকে তোমাকে আমি শেয়ার করবো যে কীভাবে কম্পিটিভে ফাস্ট ক্যালকুলেশন করা যায় কীভাবে তুমি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে কীভাবে তুমি আরও ফাস্ট ক্যালকুলেশন করবে কীভাবে দেখে দেখে অ্যান্সার করবে কীভাবে অপশান টেস্টের মাধ্যমে অ্যান্সার করবে এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে নাহলে বাবা ইম্প্রুভমেন্ট করতে পারবে না তো আসি পিতা মাতা এবং পুত্র তো কি বলা আছে বলা আছে পিতার বয়স পুত্রের বয়সে নগুন পিতা বয়স পুত্রের বয়সে নাগুণ পুত্র এক ধরলাম পিতা নয় এবং মাতার বয়স মাতার বয়স পুত্রের বয়সে গুণ মাতার বয়স পুত্রের বয়সে গুণ এটা বলাই আছে তাহলে পুত্র এক পিতা নয় পুত্র এক পিতা এই মাতা আট এবার দেখো কোশ্চেনে কী বলা আছে কোশ্চেন কি বলছে দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখো কোশ্চেন বলছে পিতা ও মাতার বয়সের পিতা ও মাতার বয়সের যোগফল একান্ন তো পিতার মাতার বয়সে যদি যোগ করি যোগ করলে কত হবে সেভেন্টিন ইউনিট বা সতেরো একক সো সেভেন্টিন ইউনিট মানে কত একান্ন তো সতেরো তিন গুণ তো একান্ন তাহলে আমার এক ইউনিটের ভ্যালু মোকামনি পেরে যাব এক ইউনিট তো হচ্ছে তিন এক ইউনিট তিন যদি হয় আমার পুত্র তো আমার এক ইউনিট ছিল এক ইউনিট মানে কত বছর তিন বছর তো পুত্রের বয়স হয়ে গেলো তিন বছর আশা করি আজকে ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে যখনই আমরা ভিডিও দেবো তোমাদের কাছে যেন প্রথমেই নোটিফিকেশান চলে যায় আজের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ সবাইকে আর সামনে শারদিয়া রয়েছে সামনের সপ্তাহ থেকে পুজো আরম্ভ হয়ে যাচ্ছে সবাই মন দিয়ে পড়াশোনা করো পুজোর সময় আনন্দ কম করো কারণ পরীক্ষা তোমার সামনে এসে যাবে দেখতে দেখতে পুজো চলে যাবে কিন্তু পরীক্ষার সামনে এসে যাবে তো যাই হোক সবাইকে শুভ শারদীয় ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ